প্রতি বছরের ন্যায় এবারও আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গেল বছর করোনার কারণে সকল ধরনের লোক সমাগম বন্ধ থাকার কারণে মেলা পরিচালনা করা যায়নি। তবে এবার কিছুটা ভিন্ন আঙ্গিকে রাজধানী ঢাকা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে পূর্বাচলের নবনির্মিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর কোলাহল ছেড়ে এখন থেকে প্রতি বছর এখানেই মেলা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এবারের মেলায় ছোট বড় প্রায় 227টি প্যাভিলিয়ন ও স্টল নিয়ে প্রায় 15,000 বর্গফুট আয়তনের দুটি হলরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব মিলে প্রায় 225টার মতো ভিতরে এবং বাইরে মিলে আমাদের হয়েছে, শোরুম হয়েছে, স্টল হয়েছে। তার মধ্যে 160টার মতো আছে ভিতরে, বাকি 65-65টার মতো লিটিল একটু ডিফারেন্ট হতে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলায় মোট 220টি সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং পুলিশ, আনসার বাহিনী ও র্যাবের থাকবে কড়া নজরদারি। এছাড়া অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে ফায়ার সার্ভিস। ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা দিয়ে করা হয়েছে। প্রথম নিরাপত্তার দায়িত্বে আছে পুলিশ এবং আপনারা হয়তো দেখবেন যে পিছনে প্রায় 300 পুলিশ সার্বক্ষণিকভাবে এই এক্সিবিশন সেন্টার এবং তার আশেপাশে নিরাপত্তা দিবেন। পাশাপাশি এখানে আনসার টিম মোতায়েন আছে এবং আমাদের একটা প্রাইভেট সিকিউরিটি ফার্ম আমরা নিয়োগ করেছি, সেখানে 50 জন সিকিউরিটি গার্ড আছে যারা ভিতরে বিভিন্ন সিকিউরিটি দিয়ে দেখবে। এর বাইরেও আরও যেসব সিকিউরিটি এজেন্সি বিজিবিকে আমরা করেছি, আর্ম পুলিশ ওদেরকে আমরা ইনভলভ করেছি। আর তারপরে তো সিকিউরিটির যেটা প্রোটোকল, যে সাদা পোশাকে আশেপাশের দিকে নজর রাখা, রাখা, সেটার বিষয়গুলি সব কিছুই এটা করা হয়েছে। এবং নারায়ণগঞ্জ জেলার যিনি পুলিশ সুপার উনি এই সিকিউরিটির দায়িত্বে দিয়ে আছেন। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য কুড়িল বিশ্ব রোড থেকে 30টি BRTC বাস চলবে সকাল থেকে রাত অবধি। এছাড়া অন্যান্য বাস ও যানবাহন চলবে নিয়মমাফিক। সিয়াম সাদিক, বিজনেস ইনসাইডার বাংলাদেশ, ঢাকা।